রান্না করতেছে সবাই দেখবে তুমি কান্না করলে সবাই পচা সবাই তো পচা বলবে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো কয়েকদিন পর আজকে রোদ্দুর উঠছে তো ছাদে আমরা জামা কাপড় নিয়ে চলে আসছি আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড আপা আছে উনি অলরেডি আমাদের জামা কাপড় ধুয়ে আর কি ছাদে নেড়ে দিয়ে গেছে তো বাসায় কিছু জামা কাপড় ছিল যেগুলো এখনও ভিজা আছে তো সেগুলো আর কি নাড়ার জন্য আমরা ছাদে আসছি আর বাবুকে রোদ্দুরে দেওয়ার জন্য ছাদে আসলাম তো কালকে রাত্রেবেলা বাবুর জন্য এই ছোট্ট কম্বলটা কেনা হয়েছে আমি চাচ্ছিলাম যে এর থেকে একটু বড় কম্বল কেনার জন্য বাট শ্রাবণ নাকি পাইনি তো এই কম্বলটা নিয়ে আসছে তো কম্বলটা ধুতে দেওয়ার কথা মনে ছিল না তো কম্বলটা হচ্ছে আমিই ধুয়ে দিছি সকালবেলা উঠে তো যাই হোক এখন বাবুকে নিয়ে রোদ্দুরে আসছি খালার কোলে বাবু আর বাবু রোদ্দুরে এসে তাকাইতেই পারতেছে না ও চোখ খোলার অনেক চেষ্টা করতেছে বাট চোখ যখনই খুলতে যাচ্ছে তখনই আর কি খুলতে পারতেছে না তো এটা দেখে আমরা খুব এনজয় করতেছিলাম যদিও ওর মুখে আমরা ছায়া দিয়ে রাখছি তো যখনই ছায়া ছেড়ে দিচ্ছি তখন আরও ওর কষ্ট হচ্ছে তো এটা নিয়ে আমরা খুব মজায় নিচ্ছিলাম বাবুকে অনেক দিন পর আজকে একটু রোদ্দুরে দেওয়া গেল আর এ বাসায় হয়ে গেছে কয়েকদিন আসা তারপরেও বাসার ভিতরে কোনো রোদ্দুর সেভাবে আসে না তাই আর কি ছাদেই নিয়ে আসা হয়েছে আর ছাদে কিন্তু বেশ বাতাসও আছে বাবুর এই রকিং চেয়ারটার দাম অনেকেই শুনতে চান এই রকিং চেয়ারের দাম নিছে 3,200 3,500 নিচে দিতেই চাচ্ছিল না অনেক কষ্ট করে অনেক দামাদামি করে 3,200 টাকা দিয়ে নেওয়া হয়েছিল ছাদ থেকে আসার পরে আরিফা সব সবজি টবজি কেটে নিছে আর এর ভিতরে বাবুকে আজকে গোসল করায়নি ওর হচ্ছে একদিন পরপর গোসল করাচ্ছি যেহেতু প্রচুর শীত এখন বাবুকে নিয়ে আমি ছিলাম আর এই পাশে রান্নাঘরের যেসব টুকিটাকি কাজ ছিল টুকিটাকে বলবো না যেসব আর কি সবজি টবজি কাটা ছিল সবই আর কি আরিফা রেডি করে দিয়ে গেছে তো এখন আমি রান্না করব আর আরিফা আরশিয়াকে নিয়ে বসে আছে তো আজকে খুব বেশি কিছু আর কি রান্না নেই জাস্ট আরিফাই বললো যে সবজি রান্না করার কথা তাই আর কি ভাবলাম যে গরুর মাংস দিয়ে সবজি করি তো গরুর মাংসের জন্য আর কি মশলাটা কষাই করে নিয়েছি আর কষাই করার পরে এখন এই যে মাংসটা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে ভেজে মাংসটা দিয়ে এখন এর ভিতরে আমি কিছুটা পানি দিয়ে শিস দেবো যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় যেহেতু ছোটো বাবু ও অল্পতেই দেখা যায় যে একটু কান্নাকাটি করে তারপর আবার বমিও করে তো এই কারণে প্রেশার কুকারে ওই চুলায় দিছি মাংস আর এই চুলায় ভাবলাম যে সবজিটা সিদ্ধ করে নিই তো এখানে সবজিতে দেওয়ার জন্য পেঁয়াজ আর মরিচটা ভেজে নিচ্ছি তো এটা ভাজা হয়ে গেলে এর ভিতরে যে সবজিটা ধুয়ে রাখা হয়েছে তো সবজিটা দিয়ে দিব সিদ্ধ করার জন্য তো এখানে আর কোনো মশলা অ্যাড করিনি জাস্ট পেঁয়াজ আর মরিচ দিছি দিয়ে আর কি ভেজে নিছি তো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য দিছি আর এখানে এই যে আরশিয়া আর আরিফা দুজনে টিভি দেখতেছে আর আরশিয়া ইদানিং টিভি দেখতে খুবই পছন্দ করে ওকে কার্টুন দেখা দিলে ও এক নজর তাকাই থাকে আর খেলা করে এই যে আরিফা ওকে এভাবে করে রাখতেছে আর কি তো এখানে এই যে টিভিও দেখতেছে আর খুব এনজয় করতেছে হাত পা নাচানাচি করতেছে ওটা দেখে ভাবলাম যে ক্যামেরাটা অন করি ক্যামেরাটা অন করার সাথে আবার অতিষ্ঠ হয়ে গেছে এই যে আরিফার কাছে আছে এর ভিতরে আমি ফ্রেশ হয়ে নিছি বাবুকে খাওয়াইছি আর শ্রাবণ বাইরে গেছিলো ও আসছে বাসায় তো হচ্ছে যে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছে এখন দুপুর না এখন বিকাল হয়ে গেছে বলতে গেলে আর আবিদকে বললাম খাওয়ার কথা কিন্তু ও খাবে না ও বললো যে ও বাসা থেকে খেয়ে আসছে তো এই কারণে ও আর খাওয়া দাওয়া করলো না আর আমি বাবুকে নিয়ে এখন বসেছিলাম তো শ্রাবণ বাসায় আসার সময় হচ্ছে সবজি টবজি এগুলো আর কি নিয়ে আসছে সবজি আর ওই ব্যাগের ভিতর মনে হয় ফল তো চলেন দেখাই কী কী নিয়ে আসছে তো আজকে একটা ফল দেখাবো এটার এই যে এই ফলটার নাম হচ্ছে কেশর এটা উত্তর অঞ্চলে মনে হয় বাট আমাদের দক্ষিণ অঞ্চলে আমি এটা একদমই দেখিনি মানে আমাদের নড়াইল খুলনা এটা আমি দেখিনি তো কেশর কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এর আগে কয়েকবার খাইছি তো শ্রাবণ এবার দুইটা নিয়ে আসছে কলা আনছে আর কমলালেবু আনছে আর এর ভিতর সবজি হচ্ছে টমেটো গাজর পেঁয়াজের কলি তারপর এখানে আলু তারপর সিম এগুলোই ফুলকপি শীতের সবজি আর কি এগুলো আনা হয়েছে
তো শ্রাবণ এখন বাবুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, কারণ সারাদিন আমি টেক কেয়ার করছি, এখন শ্রাবণ টেক কেয়ার করতেছে। ও বাসায় এসে গোসল টোসল করে দেখলেনি, খাওয়া দাওয়া করছে। তো বাবু হচ্ছে বমি করে দিছে জামাই, তো এখন বাবুর জামাটা চেঞ্জ করে দিচ্ছে। আর ওকে হচ্ছে জামা চেঞ্জ করানোর সময় ও অনেক বেশি কান্নাকাটি করে। মানে এখন যেহেতু শীতের সময় ওকে হচ্ছে গেঞ্জি পরানো হচ্ছে, গেঞ্জির যে গলাটা ওটা বেশ ছোট, তো পরাইতে গেলে ওর কষ্ট হয়ে যায়, আর ওর অনেক রাগও হয় ওই সময় আমার যা মনে হয়। আমার লক্ষ্মী মা, আশার মন খারাপ মা? তোমার মন খারাপ? মন খারাপ কেন? মন খারাপ আম্মু, টিভি দেখতে দিচ্ছে না? কেমন ঠান্ডা? ঠান্ডা কেমন মা? কেমন তুমি বলবা না মা, আশিয়া যে এত টিভি দেখার পাগল হইছে বলো শ্রাবণ। আর শ্রাবণ এই অভ্যাসটা করলো, এতটুকু বাচ্চা কেমন টিভি বোঝে? আম্মু তুমি টিভি দেখো, আরশিয়া তুমি টিভি দেখো, তুমি টিভি দেখো কিনা বলো, দেখো তুমি টিভি দেখো, তুমি কি টিভি দেখো? হ্যাঁ তুমি কি টিভি দেখো মা? তুমি টিভি দেখো, তুমি দুষ্ট বাচ্চা, তুমি দুষ্ট, তুমি অনেক দুষ্ট। একটু হাসো, একটু হাসি দাও, একটু হাসি দাও তো মা, একটু হাসি দাও, আর সে মুখটা একটু হাসো তো মা, একটু হাসো, দুষ্ট দুষ্ট, অনেক দুষ্ট, অনেক দুষ্ট, তুমি তুমি অনেক দুষ্ট মা। আম্মু আম্মু, এটা কি তোমার? এটা এটা কি বলতে পারে নাকি আরশিয়া? আরশিয়া কি বলতে পারে? আরশিয়া লাফ মারে, লাফ মারে, একদম দুষ্ট বাচ্চা এটা, একদম দুষ্ট 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 দুষ্ট। বাবা কি বলে আরশিয়া? প্রচুর শীত পড়ছে জানা বলো শ্রাবণ? হ্যাঁ অনেক শীত। আসো আসো আসি এখন খাবো। আসলে আশিয়ার ওজনটা শেয়ার করি কাটো তো। আসলে মানে শীতের সময় কি মানুষের ওজন কমে কিনা জানা নেই। আরিফা অবশ্য বলছিল যে শীতের কারণে মনে হয় মানুষের ওজন কমে যাচ্ছে, মানুষের ওজন স্পেশালি আশিয়ার ওজন। তো আশিয়ার ওজন ছিল 5.2 কেজি, আই মিন 5 কেজি 200 গ্রাম। তো সেটা গতকালকে আমরা মেপেছি, ওর ওজন কিছুটা কমে গেছে। তো কান্না না মা, কান্না করো না, কান্না, ওজন বলার আগে কান্না কাটি শুরু করে দিলে। কান্না করো না মা, কেউ কান্না করে পাখি? সবাই আসিয়া কান্না দেখবে, আসিয়া কান্না করতেছে সবাই দেখবে। তুমি কান্না করলে সবাই পচা, সবাই তো পচা বলবে, পচা। ওই যে, ওই যে দেখো, ওই যে গুড বেবি না, ওই যে, ওই যে কান্না করছো কেন? তুমি কান্না করলে সবাই দেখবে না, তখন কি বলবে? আর কান্না করবা? না 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 না, প্লিজ আম্মু তুমি কান্না করবে না, সরি মা, সরি। কি কি রাগ হচ্ছে? আশা রাগ হচ্ছে? রাগ করো না মা, রাগ করো না, ঠিক আছে না? তোমাকে একটা গাড়ি কিনে দেবো। তোমার মোজদারির জন্য রাগ হচ্ছে, তুমি মোজদারি কখন কাটবা? আম্মু তোমাকে একটা গাড়ি কিনে দেবো, ঠিক আছে? অনেক সুন্দর গাড়ি, অনেক সুন্দর গাড়ি। তুমি মুখের সাথে মুখ মিশাবো নাকি তোর? আর একবার মিশাবো না, মিশাবো না, ঠিক আছে ঠিক আছে, ওকে, সরি 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 সরি। আম্মু 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 আম্মু, আর আর মিশাবো না মা। এরে কি রে, এরে কি, এরে আমাকে মারছে, আমাকে মারছে, ঠিক আছে নাও। ওই যে নাও, তুমি ওদিকে তাকাও, ওই যে ওই যে ওই যে ওই যে, হ্যাঁ তুমি দেখাও, ওই যে দেখো, এটা শিখাও, ওই যে ওই যে। কি 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 মা, হ্যাঁ বে, মুখের সাথে মুখ মিশাবো না, নাও একটু শুয়ে থাকো, নাও নাও, ঠিক আছে। তার সাথে ওজন কত? আর যেহেতু খালার বাসা আর আমাদের বাসা এখন একই বিল্ডিংয়ে, তো খালাকে পুরি বানানোর জন্য বলছিলাম, আমি বাসা থেকে ময়দা দিয়ে দিছিলাম। তো এটা কালকে ময়দা দিছি, আর আজকে এই যে খালা পুরি তৈরি করে দিছে, অলরেডি আমি খাচ্ছিলাম। খাওয়ার সময় মনে পড়লো যে আজকে তো ব্লগ স্টার্ট করছি, একটু ভিডিও করে নিই। তো এখানে আবিদ আসছে, আবিদ আবার চলেও যাবে, আবিদকে আরবি পড়ানোর জন্য হুজুর বাসায় আসছে, আর এই যে আমরা বসে পড়ছি খাটের উপর খাওয়ার জন্য। তো তখন আসলে যে কথা বলতে গিয়েও বলতে পারিনি বাচ্চার কান্নার জন্য, সেটা হচ্ছে যে আরশিয়ার ওজন কমে গেছে। আর আরশিয়ার ওজন কমার পিছনে কারণ হচ্ছে শীত, যেটা আরিফা বলেছে, কিন্তু আসলে ওরকম কিছুই না, শীতে কি ওজন, শীতের কারণে তো আসলে ওজন কমে না,
ওর সেটা হ্যাঁ কালো হয় মানুষ কিছু কারণ অবশ্যই আছে। আগে যে পরিমাণ ও ব্রেস্ট ফিডিং করতো এখন কিন্তু সেটা কমে গেছে, এটা মিমের গাফিলতি হোক বা বাচ্চার খাওয়া দাওয়াটা কম হোক। ও খাইতে চায় না, আমার মন করে দিচ্ছে। ও ও খাইতে গেলে এখন কান্নাকাটি শুরু করে দেয়, মানে ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যাবে না, এখন এই অবস্থা হয়েছে, জোর করা যায় না। তো আরশিয়ার ওজন ছিল 5.2, মানে 5.2 কেজি, তো সেটা কমেছে এখন 5.1 কেজি আছে। আর দেখতে দেখতে আরশিয়া কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাই না বলো? আর আরশিয়ার ওইটা আরশিয়ার বয়স অনুযায়ী আরশিয়ার ওজন মনে হয় আমাদের কাছে যে কম, হা করে দেখাচ্ছে কি হয়েছে। তা আপনারা বলবেন যে আরশিয়ার ওজন কি বয়স অনুযায়ী ঠিক আছে নাকি, আরশিয়ার বয়সটাও বলুন। আরশিয়ার বয়স আজকে হচ্ছে 6 তারিখ, দ্যাট মিন্স 1 মাস সরি 3 মাস 17 দিন, 4 মাস চলে, 3.5 মাসের বেশি হয়ে গেছে। তো সাড়ে হ্যাঁ 3 মাস 19 দিন, 3 মাস 19 দিন বয়স হয়ে গেছে, তো প্রায় 4 মাসের কাছাকাছি কিন্তু আমরা চলে গেছি, মাত্র 11 দিন হাতে রয়েছে 4 মাস আসতে। আস্তে আস্তে টাইম কোন দিক দিয়ে চলে যায় এটা বলাই যায় না। তো সেই 3 মাস আম্মু 3 মাস 19 দিনে আরশিয়ার ওজন হয়েছে 5.1 কেজি, আই মিন 5 কেজি 100 গ্রাম, 200 ছিল 100 কমে গেছে, নতুন বাসা আসলে চেঞ্জ করা তাড়াতাড়িতে। খুব বেশি কম কিনা সেটা আপনারাই জানাবেন, বাট আমার এক কলিগের বাচ্চার খবর শুনলাম, ওর বাচ্চার ওজন হচ্ছে 6 মাস বয়স 6 কেজির মতো আর কি, কমই আছে। তো যাই হোক, আমার মনে হয় যেন আপনারা জানাবেন, আমার তো মনে হয় যে বাবার ওজন কম, আর সে অনেক বেশি ঘুমায় এই জন্য কম খায়, আমি এই কথা বলছি। এটা হইতে পারে, হ্যাঁ রাইট রাইট, আমি এমন ভাবে এটা সব বলতেছি, সবাই বলবে যে কত বড় বোকা, আর মুখটা একটু দেখাও তুমি, ওই যে ঘুম খাইতে ইচ্ছা করে। সবচেয়ে বড় কথা যে প্রচুর পরিমাণে শীত, আমার কষ্ট আর ক্যামেরা চার্জ, আপাতত ভিডিও আজকাল ভিডিওটা এখানে শেষ, ভালো থাকবেন সবাই।